আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আহমেদ কিচেন। ইফতারিতে আমরা অনেক ধরনের আয়োজন করে থাকি, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ইফতারিতে তৈরি করা যায় এরকম 6 ধরনের মজাদার এবং ইজি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন পপসিকলস রেসিপি। ঝটপট কিভাবে এই রেসিপিটি তৈরি করা যায় চলুন দেখে নেওয়া যাক। চিকেন পপসিকলস তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 2 কাপ চিকেন কিমা। তবে কিমায় যাতে কোনো প্রকার পানি না থাকে সেজন্য খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ, সয়া সস দিচ্ছি 1 চা চামচ, টমেটো সস দিচ্ছি 1 চা চামচ, 1/2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ। এখন সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন এটা একটা সাইডে রেখে দিচ্ছি। পপসিকলসগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কিছু ব্যাম্বু স্টিক। এখন এই স্টিকগুলোকে আমি পানিতে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে করে পপসিকলসগুলো ভেজে নেওয়ার পরও স্টিকের সাথে আটকে থাকবে না, খুব সহজেই খুলে নেওয়া যাবে। এখন অল্প অল্প করে কিমা নিয়ে আমি পপসিকলসগুলো তৈরি করে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি পপসিকলসগুলো কীভাবে তৈরি করছি। এখন আমি পপসিকলসগুলোকে কোট করে নিব। কোট করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটি ফেটানো ডিম, আর এখানে আমি নিয়েছি ব্রেড ক্রাম। প্রথমেই পপসিকলসগুলোকে ডিমের মধ্যে চুবিয়ে এরপরে ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিয়েছি। এরপর হাত দিয়ে একটু চেপে চেপে দিয়েছি যাতে করে দেখতে স্মুথ লাগে। একইভাবে আমি সবগুলো পপসিকলস রেডি করে নিচ্ছি। সবগুলো পপসিকলস রেডি করে নেওয়া হয়ে গেছে, তবে আপনারা চাইলে এই পর্যায়ে ফ্রোজেন করতে পারেন। ফ্রোজেন করার জন্য পপসিকলসগুলোকে প্লেট অথবা ট্রের মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। প্রায় 20 মিনিট পর পপসিকলসগুলো যখন একটু শক্ত হয়ে আসবে তখন জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 থেকে 1.5 মাসের মতো। এরপর আপনাদের যখন প্রয়োজন হবে বের করে ভেজে নিলেই হবে। আপনারা চাইলে রমজান মাসেও এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। এতে করে খুব বেশি ঝামেলা হবে না, আপনারা ইফতারের আগে বের করে ভেজে নিয়ে পরিবেশন করতে পারবেন। পপসিকলসগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটি প্যান বসিয়ে দিয়েছি। ডিপ ফ্রাই করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি পপসিকলসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে একটু সময় নিয়ে আমি পপসিকলসগুলোকে ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। ব্রাউন কালার হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। অন্য সাইডটাও ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
একই ভাবে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল খুবই মজাদার চিকেন পপসিকলস। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন এবং আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে আমার রেসিপিগুলো। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটেটো ওয়েজেস রেসিপি। খুব সহজেই ঝটফট কিভাবে এই রেসিপিটি তৈরি করা যায় চলুন দেখি। পটেটো ওয়েজেস তৈরি করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 4টি আলু নিয়েছি। আলুগুলো আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি যে আলু দিয়ে ওয়েজেসগুলো তৈরি করব সেই আলুর স্কিনটা পাতলা, তাই আমি স্কিনটা ফেলে দিই। তবে আপনারা যদি মোটা স্কিনের আলু ইউজ করেন সেক্ষেত্রে স্কিনটা ফেলে দিয়ে তারপর ওয়েজেসগুলো তৈরি করতে হবে। এখন আমি আলুগুলোকে কেটে নিব। প্রতিটা আলু আমি 8 ভাগ করে কেটে নিয়েছি। আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে আলুগুলোকে আমি কিভাবে কেটেছি। সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ঠান্ডা পানির মধ্যে রেখে দিচ্ছি। এতে করে আলুগুলোকে দ্বিতীয়বারের মতো ধোয়াও হয়ে যাবে এবং আলুর ভেতরে যে কষ্টটা আছে সেই কষ্টটাও বের হয়ে যাবে। এখন এই ঠান্ডা পানির মধ্যে আমি আলুগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট। এই 10 মিনিটের মাঝে আমি ওয়েজেসের কোটিংটা তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ দিয়ে দিচ্ছি ময়দা, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি পাপরিকা পাউডার, তবে আপনারা চাইলে মরিচের গুঁড়াও ইউজ করতে পারবেন। গার্লিক পাউডার দিচ্ছি 1/2 চা চামচ, তবে গার্লিক পাউডার না থাকলে সেক্ষেত্রে গার্লিক পেস্ট ইউজ করা যাবে। অরিগানো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটিকে রেডি করে নিচ্ছি। খুব বেশি ঘন বা পাতলা হবে না, ব্যাটারটির কনসিস্টেন্সি অনেকটা এরকমটাই হবে। আলুগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখন হাই হিটে প্রায় 80% এর মতো আমি আলুগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট পর আলুগুলো 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি। এখানে একটি কাঁটা চামচ নিয়ে আমি আলুর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এটা ঢুকছে ঠিকই, তবে আলুগুলো ভেঙে যাচ্ছে না। এই পর্যায়ে বুঝতে হবে যে আলুগুলো 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে।
এখন একটি ছাকনির মাধ্যমে আলুগুলোকে ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ওয়েজেসগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। ডুবো তেলে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখন মিডিয়াম আঁচে আমি তেলটাকে হালকা গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি আলুগুলোকে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ওয়েজেসগুলো সংরক্ষণ করতে পারবেন। সেক্ষেত্রে আলুগুলোকে ব্যাটারির মধ্যে চুবিয়ে নিয়ে প্লেট অথবা ট্রের মধ্যে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 10 মিনিট। 10 মিনিট পর ওয়েজেসগুলো যখন একটু শক্ত হয়ে আসবে তখন আপনারা জিপলক ব্যাগ অথবা যে কোনো এয়ারটাইট বক্সে রেখেও ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাসের মতো। এখন মিডিয়াম আঁচে ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আমি ওয়েজেসগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। প্রতি ব্যাচ ওয়েজেস ভেজে নেওয়ার জন্য আমার মোট 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। একইভাবে আমি সবগুলো ওয়েজেস ভেজে নিচ্ছি। সবগুলো ওয়েজেস ভেজে নেওয়া হয়ে গেছে। ওয়েজেসগুলোকে আরও বেশি টেস্টি করার জন্য আমি এখানে কিছু স্পাইস ব্যবহার করব। এখানে নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ পাপরিকা পাউডার, আপনারা মরিচের গুঁড়াও ইউজ করতে পারবেন, 1/2 চা চামচ নিয়েছি লবণ, আর নিয়েছি কুচি করে নেওয়া পার্সলে, আপনারা ধনিয়া পাতা কুচিও ইউজ করতে পারবেন। এখন সবগুলো মশলা আমি মিশিয়ে নিয়ে ওয়েজেসের উপরে দিয়ে দিচ্ছি। এখন হাতের সাহায্যে আমি মশলাগুলোকে ওয়েজেসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল পটেটো ওয়েজেস। আমার রেসিপি ফলো করে বিকালের স্ন্যাক্সেও সার্ভ করতে পারেন পটেটো ওয়েজেস। আশা করছি সবাই অনেক পছন্দ করবে আমার রেসিপিগুলো। আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গরম গরম রসে ভরা জিলাপি তো আমরা সবাই খেয়েছি, তাই না? কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি ভিন্ন ধর্মী পটেটো জিলাপি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। জিলাপি তৈরি করার জন্য আমি প্রথমেই মাঝারি সাইজের 3টি আলু সিদ্ধ করে ছিলে নিয়েছি। এখন একটি পটেটো ম্যাশারের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। খুব ভালোভাবে আলুগুলোকে ম্যাশ করতে হবে যাতে করে কোনো দানাদার অংশ না থাকে। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ফেটানো ডিম। চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ, পারমেসন চিজ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, তবে এটা অপশনাল, আপনাদের বাসায় না থাকলে না দিলেও চলবে। তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দুধ, 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিশ্রণটি আমি এখন একটি জিপার ব্যাগে ভরে নিচ্ছি। এখন আমি জিপার ব্যাগের একটি কর্নার সামান্য কেটে নিচ্ছি, যাতে করে জিলাপির শেপটা খুব ভালোভাবে দেয়া যায়। জিলাপিগুলো ভেজে নেওয়ার জন্য আমি চুলায় মিডিয়াম আঁচে তেল দিয়ে দিচ্ছি। জিলাপিগুলো ভাজার সময় জিলাপির অর্ধেক বরাবর তেল থাকে, সেই পরিমাণে তেল দিয়ে নিলেই হবে। খুব বেশি তেল দিয়ে ডুবো তেলে জিলাপিগুলো ভেজে নেওয়ার প্রয়োজন নেই। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখন জিলাপির শেপগুলো দিয়ে নিচ্ছি। জিলাপির শেপগুলো দিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লো হিটে করে দিয়ে অপেক্ষা করছি জিলাপিগুলো হালকা বাদামি কালার হয়ে যাওয়া পর্যন্ত। এক সাইড হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। অন্য সাইডটাও যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। মিডিয়াম লো হিটে একটু সময় নিয়ে জিলাপিগুলোকে ভেজে নিতে হবে, এতে করে জিলাপির ওপরটাও খুব বেশি ক্রিসপি হবে। জিলাপিগুলো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি এখন বাকি জিলাপিগুলো ভেজে নিচ্ছি। রেডি হয়ে গেল ক্রিসপি পটেটো জিলাপি। আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের এবং বিশেষ করে বাচ্চাদের অনেক বেশি ভালো লাগবে। শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে জিলাপিগুলো কতটা ক্রিসপি হয়েছে। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার ফাজিতা চিকেন রোল রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 2 পিস চিকেন ব্রেস্ট। আমি ব্রেস্ট পিসগুলো মাঝখান থেকে এভাবে কেটে নিয়েছি। আমি চিকেনগুলোকে একটু পাতলা করে নেব, এই জন্য আমি একটি জিপার ব্যাগের মধ্যে 1 পিস চিকেন নিয়ে নিয়েছি। কিচেন হ্যামার দিয়ে আমি চিকেনগুলোকে একটু পাতলা করে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন, তবে খুব সাবধানে করতে হবে যাতে করে চিকেনগুলো ছিঁড়ে না যায়। আমি সবগুলো চিকেন এভাবে পাতলা করে নিয়েছি।
এখন একটি কিচেন টিস্যুর মাধ্যমে আমি ভালো করে মুছে নিচ্ছি যাতে করে কোনো পানি না থাকে। পালসিতার মশলাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি পাপরিকা পাউডার 1 চা চামচ, আপনারা চাইলে লাল মরিচের গুঁড়াও ইউজ করতে পারবেন। অরিগানো নিয়েছি 1 চা চামচ, আপনাদের কাছে না থাকলে না দিলেও হবে। লবণ 1 চা চামচ, গার্লিক পাউডার 1 চা চামচ, আপনারা চাইলে রসুন বাটা ইউজ করতে পারবেন। গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আর নিয়েছি জিরার গুঁড়া 1 চা চামচ। এখন সবকিছু আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। ফাজিতার মশলাটা আমার এখন রেডি, আমি এখন একটা সাইডে রেখে দিচ্ছি। ভেতরে ফিলিংটা তৈরি করার জন্য আমি এখানে রেড ক্যাপসিকাম স্লাইস করে কেটে নিয়েছি 1/2 কাপের মতো। ইয়েলো ক্যাপসিকাম নিয়েছি 1/2 কাপ, অনিয়ন স্লাইস নিয়েছি 1/2 কাপ, আর নিয়েছি 1/2 কাপ গ্রিন ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে যে কোনো একটা কালার ক্যাপসিকাম ইউজ করলেও হবে। এখন আমি ক্যাপসিকাম এবং অনিয়নটা সতে করে নিব, এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি ক্যাপসিকাম এবং অনিয়ন দিয়ে দিচ্ছি। হালকা নেড়ে চেড়ে নিয়ে আমি এখন মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো আমি সতে করে নিচ্ছি। ক্যাপসিকাম গুলো সতে করে নেওয়া হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চিকেন গুলোকে আমি এখন ম্যারিনেট করে নিব, এর জন্য চিকেনের উপরে মশলাগুলো খুব ভালো করে ছিটিয়ে দিচ্ছি। এক সাইড মশলা দেওয়া হয়ে গেলে আমি আবার উল্টে নিয়ে অন্য পাশটাও মশলা দিয়ে নিচ্ছি। মশলা দিয়ে আমি হালকা করে চেপে নিচ্ছি যাতে করে চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে লেগে যায়। চিকেন গুলোকে আমি এখন রোল করে নিব, এর জন্য এখানে আমি 1 পিস চিকেন নিয়েছি। এর উপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম গুলো চিকেনের উপর ভালোভাবে বিছিয়ে নিয়ে আমি এখন ফোল্ড করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো চিকেন ফোল্ড করে নিব। চিকেনগুলো ফোল্ড করার সময় আমার ছোট্ট মেয়ে ইনায়া আমাকে অনেক হেল্প করেছে। এখন চিকেনগুলোকে র‍্যাপ করে নেওয়ার জন্য আমি এখানে র‍্যাপিং পেপার নিয়েছি। এখন 1 পিস চিকেন আমি র‍্যাপিং পেপারের উপরে নিয়ে ভালো করে র‍্যাপ করে নিচ্ছি। ভিডিওটা ভালো করে খেয়াল করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি র‍্যাপটা কিভাবে করেছি। একটু শক্ত করেই র‍্যাপটা করতে হবে, এতে করে পরবর্তীতে আমরা চিকেনগুলোকে যখন ভাজবো তখন আর চিকেনগুলো ফুলে আসবে না।
ভালো করে র‍্যাপ করার পর আমি দুই সাইডটা এভাবে বেঁধে দিচ্ছি যাতে করে র‍্যাপিং পেপারটা ফুলে না আসে। এই কাজটা আপনারা দড়ি দিয়ে বেঁধো করতে পারবেন। সবগুলো চিকেন র‍্যাপ করে নেওয়া হয়ে গেছে। আমি এখন ফ্রিজে নরমাল চেম্বারে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর চিকেনগুলো খুব ভালোমতো সেট হয়ে গেছে। আমি এখন র‍্যাপিং পেপার থেকে খুলে নেছি। এখন আমি চিকেনগুলোকে কোট করে নেব। কোটিং এর জন্য আমি এখানে নিয়েছি হাফ কাপ ব্রেড ক্রাম, এখানে নিয়েছি হাফ কাপ ময়দার সাথে সামান্য লবণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে দুইটা ডিম আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। প্রথমে আমি এক পিস চিকেন ময়দার উপরে গড়িয়ে নিচ্ছি। ময়দা গড়িয়ে নিয়ে আমি এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে ভালো করে চুবিয়ে নিয়ে আমি এখন ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম দিয়েও আমি ভালো করে গড়িয়ে নিয়েছি। একইভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিয়েছি। চিকেনগুলো এখন ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। মিডিয়াম আঁচে আমি তেলটাকে হালকা গরম করে নেব। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে আমি এক সাইড 12 থেকে 15 মিনিটের মতো ভেজে নিব। প্রায় 12 থেকে 15 মিনিট পর আমি চিকেনগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি। এখন আবারও 12 থেকে 15 মিনিটের জন্য আমি অন্য সাইডটাও ভেজে নিচ্ছি। কম আঁচে ভেজে নেওয়ার কারণে চিকেনের ভেতরটা ভালোমতো সিদ্ধ হয়ে যাবে এবং উপর থেকে ক্রিসপিনেসটা থাকবে। চিকেনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি চিকেনগুলো ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল ফাজিতা চিকেন রোল। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে রোলের ভেতরটা কতটা সুন্দর হয়েছে। বাচ্চাদের টিফিনে অথবা বিকালের নাস্তায় আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি সবাই অনেক পছন্দ করবে। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটেটো চিজ বল রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক। পটেটো চিজ বলগুলো করার জন্য আমি এখানে মাঝারি সাইজের 3টি আলু নিয়েছি। আলুগুলোকে আমি আগে থেকে ছিলে রেখেছিলাম। এখন আমি এগুলোকে সিদ্ধ করে নেব। আলু সিদ্ধ করার জন্য আজকে আপনাদের সাথে একটি ট্রিক শেয়ার করব। আমি এখানে আলুর মধ্যে কিছু টুথপিক গেঁথে নিচ্ছি। সবগুলো আলুতেই আমি এভাবে টুথপিক গেঁথে নিয়েছি।
আর পানি আমি দিয়েছি একদম টুথপিক বরাবর, বেশি পানি আমি এখানে দেইনি। এতে করে আলুটা ভাপে সিদ্ধ হবে এবং আলুর ভিতরে পানিও ঢুকবে না। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন, না হয় আমরা নর্মালি যেভাবে আলু সিদ্ধ করে নিই সেভাবেও কিন্তু আলু সিদ্ধ করে নিতে পারেন। মিডিয়াম আছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আলুগুলো আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি, এখন আমি খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলো ম্যাশ করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন একটি স্প্যাচুলা দিয়ে আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি চিজ বলগুলো তৈরি করব, এর জন্য আমি এখানে নিয়েছি গ্রেট করা মোজারেলা চিজ। সামান্য হাত দিয়ে চেপে চেপে ছোট বলের মতো তৈরি করে রেখেছি। এখন অল্প করে ম্যাশ করা আলু আমি হাতের তালুতে নিয়ে হালকা চেপে নিচ্ছি, এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। এখন গোল একটি বলের মতো তৈরি করে নিচ্ছি। চিজ বলটা আমি রেডি করে নিয়েছি, একইভাবে আমি সবগুলো বল তৈরি করে নিচ্ছি। এখন এই সবগুলো চিজ বল আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের মতো। এখন আমি একটি ব্যাটার তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি একটি ডিম। ডিমটাকে আমি হালকা বিট করে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ দুধ। দুধ দিয়ে আমি আবারও মিশিয়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। তবে ময়দাটা আমি একবারে দেইনি, দুইবারে দিয়েছি এবং মিশিয়ে নিয়েছি। ব্যাটারটি এখন রেডি, আমি খুব বেশি ঘন অথবা পাতলা করিনি, আপনারা ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। পটেটো বলগুলো আমি এখন কোট করে নিব, এর জন্য আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম আর কিছুক্ষণ আগে যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম সেটা। এখন আমি প্রথমেই একটি বল নিয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারের মধ্যে পটেটো বলগুলো ভালো করে চুবিয়ে নিয়ে আমি এখন ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিচ্ছি। কোট করে নেওয়া হয়ে গেছে, আমি একইভাবে সবগুলো বল কোট করে নিচ্ছি। পটেটো চিজ বলগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এখন চিজ বলগুলো দিয়ে দিচ্ছি। এক সাইড হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এখন উল্টে দিচ্ছি।
এখন অন্য সাইডটাও আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। মিডিয়াম আঁচে প্রতি ব্যাচ ভাজার জন্য আমার মোট 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। ভেজে নেওয়া হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল পটেটো চিজ বল। বিকালে নাস্তায় অথবা বাসায় গেস্ট আসলেও কিন্তু আপনারা এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করছি সবার অনেক ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আপনাদের সাথে শেয়ার করব জাপানিজ এবি ফ্রাই, যা আমাদের কাছে প্রন টেম্পুরা নামেও পরিচিত। এখানে আমি মাঝারি সাইজের 7 পিস চিংড়ি মাছ মাথা এবং খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তবে পুরো খোসাটা আমি ফেলে দেইনি, লেজের উপরে সামান্য একটুখানি খোসা আমি রেখেছি। এখন একটি ছুরির মাধ্যমে এই লেজের উপরের অংশ থেকে একদম শেষ পর্যন্ত আমি কেটে নিয়েছি। তবে এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে মাছটা ছিঁড়ে না যায়। মাছটা কেটে নেওয়ার পর আমি হাত দিয়ে চেপে সমান করে নিয়েছি, এতে করে মাছটা ভেজে নেওয়ার পরও কুচকে যাবে না। এখন একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি একটি ডিম। প্রথমে আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিব। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এক চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটি রেডি করে নিচ্ছি। ব্যাটারটি খুব বেশি ঘনও না আবার একদম পাতলাও হবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারটির ঘনত্বটা কিরকম হবে। চিংড়ি মাছটা কোটিং করে নেয়ার জন্য আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম। প্রথমে আমি ডিম এবং ময়দার যে মিশ্রণটি তৈরি করে রেখেছি সেখানে মাছটাকে ভালো মতো চুবিয়ে নিয়ে এখন আমি ব্রেড ক্রামে গুঁড়িয়ে নিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি মাছটাকে কোট করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো মাছ কোট করে নিব। সবগুলো মাছ আমার কোট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছগুলো ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। হাই হিটে তেলটাকে গরম করে নিব। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে এক সাইড আমি 2 মিনিটের মতো ভেজে নিব। এক সাইড ভাজা হয়ে গেলে আমি আরো 2 মিনিটের জন্য অন্য পাশটিও ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমার মোট 4 মিনিটের মতো সময় লেগেছে। চিংড়ি মাছ ভেজে নেওয়ার জন্য এর থেকে বেশি সময় লাগে না, তবে আপনারা যদি খুব বেশি সময় ধরে চিংড়ি মাছটা ভাজেন এতে করে ভিতর থেকে রাবারি হয়ে যাবে। হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে আমি এখন মাছগুলো উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব।
তৈরি হয়ে গেল জাপানিজ এবি ফ্রাই। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।